সুপ্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমাদের আজকের রেসিপি শাহি ফিরনি এই ফিরনিটা সাধারণত বিয়ে বাড়িতে সার্ভ করা হয় বাসায় খুব কম রান্না করা হয় এই ফিরনিটা তবে ফিরনিটা যদি আপনি একবার রান্না করেন তাহলে বুঝতে পারবেন ফিরনিটা খেতে অসম্ভব মজা আর বানানোও খুব সহজ আশা করি আমাদের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে করার জন্য প্রথমে আমি একটা বাটিতে এখানে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ বাসমতি চাল আপনারা চাইলে এখানে পোলাউ চাল গুঁড়া চালও দিতে পারেন এবার চালগুলোকে আমি একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো বিশ মিনিট বিশ মিনিট পর এগুলোকে আমি পানি ঝরিয়ে একটু আধ ভাঙা করে নিব আর এটা আপনারা পিড়ি বেলুন অথবা ব্লেন্ডারে হালকা একটু গুঁড়ো করে নিলে হবে একদম মিহি গুঁড়ো না আর আমি এখানে নিয়ে নিচ্ছি পঁচিশ থেকে ত্রিশটা বাদাম আপনারা চাইলে এখানে কাঠবাদামের পরিবর্তে কাজু বাদামও দিতে পারবেন তবে চিনাবাদাম না চিনাবাদাম দিলে ফিরনির টেস্টটা অন্যরকম হয়ে যায় চিনাবাদাম না দেওয়াই ভালো এবার আমি এই বাদামগুলোকে ফুটন্ত গরম পানি দিয়ে পনেরো মিনিট ভিজিয়ে রাখবো তারপর হাত দিয়ে আস্তে করে একটু ডললেই কিন্তু উপরে যে চামড়াটা আছে সেটা উঠে যাবে তারপর আমি এগুলোকে ব্লেন্ডারে অথবা পাটায় একদম মিহি করে বেটে নেব এরপর আমি এখানে রেখেছি চারটে এলাচ আপনারা চাইলে আস্তর পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারবেন আর অন্য একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি এখানে এক চিমটি জাফরান এই জাফরানটা আস্ত না দিয়ে সেখানেও আপনারা গুঁড়ো ব্যবহার করতে পারবেন আর এই জাফরানটা কিভাবে গুঁড়ো করতে হয় আমি পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব আর এরপর আমি এই জাফরানগুলোকে একটু দুধ দিয়ে ভিজিয়ে রাখছি যাতে কালারটার ফ্লেভারটা খুব সুন্দর করে বের হয় দর্শক ভেজানো চালগুলো আমি গুঁড়ো করে নিয়েছি বিড়ি বেলুন দিয়ে এগুলোতে আমি একটু দুধ দিয়ে এখানে ভিজিয়ে রাখবো যাতে পরবর্তী যখন আমি রান্না করতে যাব দুধের ভিতর দেওয়ার সাথে সাথে এগুলো দলা পাকিয়ে না যায় বাদামগুলো আমি বেটে নিয়েছি আর এখানেও আমি একটু দুধ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে দুধের পরিবর্তে পানিও দিতে পারেন আর এটাও আমি ভিজিয়ে রাখছি যাতে পরবর্তীতে আমি যখন চুলায় দিয়ে এটা জাল দিব তখন দলা পাকিয়ে না যায় আর আমি এখানে নিয়ে নিলাম ওয়ান ফোর্থ কাপ মাওয়া আর এই মাওয়াটা আমি এইমাত্র বানিয়ে নিয়েছি আর মাওয়ার এই সহজ রেসিপিটা আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখতে পারেন আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব মাওয়াটাকেও আমি দুধ দিয়ে ভিজিয়ে ভালো করে মিশিয়ে নেব আর চামচ দিয়ে যদি না হয় তাহলে হাত দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে দশক এবার আমরা ফিরনিটাকে রান্না করব আর সেই জন্য চুলাতে আমি একটা পাতিল দিয়ে এখানে নিয়ে নিলাম এক লিটার ফুলক্রিম মিল্ক দুধটা আমরা বলক আসা পর্যন্ত জাল দেব আর ভালো করে বলক চলে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি চারটা যে এলাচ রেখেছিলাম সে এলাচগুলো দিয়ে দিচ্ছি আর এলাচগুলো দেওয়ার পর এখানে আমি যে চালগুলো ভিজিয়ে রেখেছিলাম প্রথমে সেই চালগুলো দিয়ে দিচ্ছি চালগুলো দেওয়ার পর এটাকে আমি 10 মিনিট জাল দেবো আর 10 মিনিটে চালটাও সিদ্ধ হয়ে যাবে দুধটাও একটু ঘন হয়ে আসবে তবে চুলার জালটাকে মিডিয়াম করে রাখতে হবে আর একটু খেয়াল রাখতে হবে দুধটা যাতে পাতিলের তলায় লেগে না যায় 10 মিনিট হয়ে গেলে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি বাদাম বাটা চালটা প্রায় সিদ্ধ হয়ে এসছে আর দুধটাও আস্তে আস্তে ঘন হতে শুরু করেছে বাদাম বাটাটা দিয়ে আমি এটাকে পাঁচ মিনিট জাল দেব পাঁচ মিনিট পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি যে মাওয়াটা দুধে ভিজিয়ে রেখেছিলাম সেই মাওয়াটা আর মাওয়াটাকে আমি হাত দিয়ে একটু ভালো করে গুঁড়ো করে দিয়েছি তারপর আমি এখানে ফিরনিতে ঢেলে দিলাম আর ফিরনিতে ঢেলে দিয়ে এবার এটাকে একটু ঘন ঘন নাড়তে হবে যাতে পাতিলের তলায় ফিরনিটা লেগে না যায় একদম শেষের দিকে এসে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আপনারা চাইলে এখানে হাফ কাপের সাথে একটু কনডেন্সড মিল্কও দিতে পারেন আর মিষ্টি জাতীয় খাবার যদি চাল দিয়ে রান্না করেন তাহলে চিনিটা একটু শেষের দিকে দিতে হবে তা না হলে চালটা সেদ্ধ করতে কিন্তু আপনাকে বেশ ঝামেলায় পড়তে হবে আর ফিরনির সাথে আমি যে আস্ত এলাচ দিয়েছিলাম সেই এলাচগুলো আমি এখন তুলে ফেলে দিচ্ছি যদি খাবারের সাথে যদি আস্ত গরম মশলা ইউজ করেন তাহলে সেগুলো রান্না হওয়ার শেষ পর্যায়ে তুলে ফেলে দিতে হবে দর্শক আমরা রান্নার একেবারে শেষ পর্যায়ে এবার আমি চুলাটাকে একদম লো করে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি আর দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ কেওড়া জল তবে এই ঘিটা দেওয়ার আগে আমি এখানে যে জাফরানটা ভিজিয়ে রেখেছিলাম সেই জাফরানটাও দিয়ে দিয়েছিলাম আনফর্চুনেটলি সেই ফুটেজটা আমাদের কাটা পড়ে গেছে ঘিটা ভালো করে মেশানো হয়ে গেলেই আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি আর বন্ধ করে দিয়েও আমি এটাকে দুই তিন মিনিট একটু নাড়তে থাকবো আর এই ফিরনিটাকে একটু ঠান্ডা করে সার্ভ করব তা না হলে উপর দিয়ে মোটা একটা শট পড়ে যাবে যদি একটু ঠান্ডা করে সার্ভ করেন তাহলে কোনো সমস্যাই হবে না আর আপনারা চাইলে এটাকে ভালো করে নেড়ে ঠান্ডা করে তারপর ফ্রিজে রেখেও পরিবেশন করতে পারবেন দর্শক আমাদের ফিরনিটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি এটাকে বাটিতে ঢেলে পরিবেশন করছি আর এটা খেতে কিন্তু অসম্ভব মজা আপনারা যদি বাসা একবার ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন ফিরনিটা পরিবেশনের আগে আমি একটু পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা নাও দিতে পারেন দর্শক আশা করি আমাদের আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক দিবেন আর আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এতক্ষণ আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে আবার কথা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ